হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম মাস্টার সার্ভিস সেন্টারকে স্বাগত। আজ যে এসএসটি এসেছে, এসএসটির মডেল হচ্ছে স্যামসাং জে2 প্রো। এসএসটি এফআরপি লক পড়ে গেছে, এফআরপি লকটি খুলবো কোনো রকম কম্পিউটার ছাড়াই। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হোম বাটনটি তিনবার প্রেস করবো, তিনবার প্রেস করলে টক ব্যাক চালু হয়ে যাবে। তিনবার প্রেস কর, আমরা এখন কি ড্র করবো উল্টো দিক দিয়ে, উল্টো এল করবো। উল্টো এল করলে কী হবে, টক ব্যাক সেটিং আসবে। এখানে যে টক ব্যাক সেটিংস আছে, টক ব্যাক সেটিংসে ক্লিক করবো, ডবল ক্লিক করবো। ডবল ক্লিক না করলে এখন কাজ করবে না, কারণ এখন টক ব্যাক চালু আছে। উপরের দিকে লেখা আছে টু টেক্সট টু স্পিচ সেটিং, ওটাই ক্লিক করব। সেটিং অপশন, সেটিং ফর স্যামসাং টেক্সট। উপরের দিকে যে ভার্সনের নিচে যে একটা কোড লেখা আছে, ওই কোডটা ডবল টাচ করব। ওটা টিক করবো, টিক করে স্টার্ট করে দেবো, ডবল টিক করবো। স্যামসাং গ্যালাক্সি অ্যাপস, এটাকে আপডেট করব। ওকে, এখানে কিছুক্ষণ টাইম লাগবে, আমি স্কিপ করে দেখিয়ে দিলাম। ভিডিওটি আপডেট হয়ে গেলে অটোমেটিক নিজেই ব্যাক চলে আসবে। আবার ভার্সনের যে নিচে যে কোডটি আছে, ওই কোডটির কাছে ডবল ট্যাপ করব। স্যামসাং গ্যালাক্সি স্টোর খুলে গেছে, আপডেট লেখা আছে নিচে। ও না, উপরে যে সার্চিং আছে, ওইটা সার্চিংটাই ক্লিক করব। সার্চ, হ্যাঁ, যে গোল চিহ্নটা আছে ওটা ডবল ক্লিক করব। আগে টলগুলোটা বন্ধ করে দিই, কেন কাজ করছে না। হোম বাটনটা তিনবার টিপলেই টলগুলোটি বন্ধ হয়ে যাবে। এখানে আমরা টাইপ করব স্যামসাং ব্রাউজার। স্যামসাং যে ব্রাউজারটি আছে দেখাচ্ছে, ওটাকে ইনস্টল করব। ইনস্টল, লেটার সাইন ইন করার দরকার নেই। ওপেন, মোর, সার্চ বারে চলে যাব। এখানে আমরা টাইপ করব অ্যাড রম। প্রথমের দিকেই যে ইয়েটা আছে, পেজটা আছে, ওটাই খুলবো। বাইপাস গুগল অ্যাকাউন্ট 2024 যেহেতু পড়ে গেছে, ওটাই প্রথমে এলো, ওটাতেই ক্লিক করলাম। এখানে আমরা দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড 6 জ্যাম, মানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। একটা আছে এফআরপি বাইপাস, অ্যান্ড্রয়েড 6 জ্যাম, এটাকে ইনস্টল করব। তারপর আমরা ইনস্টল করব এফআরপি বাইপাস। আর যে পারমিশনগুলো চাইবে, সে প্রত্যেক পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এরকম এফআরপি বাইপাস অনেক সাইটেরই করা হয় কোনো রকম কম্পিউটার ছাড়াই। ভিডিওগুলো অবশ্যই দেখবেন, সাথে থাকবেন। ডাউনলোড হয়ে গেছে এফআরপি বাইপাস, অ্যান্ড্রয়েড যে 6 জ্যাম যেটা আছে ওটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর এটাকে কোনো রকম ওপেন করবো না, অনলি ডন করে রেখে দেবো, ওপেন করার দরকার নেই। ডান, এফআরপি বাইপাস এপিকে এটাকে ইনস্টল করব। ইনস্টল, ওপেন। কোনের দিকে যে তিনটে বাটন আছে, 3 চিহ্ন আছে, ওটাই ক্লিক করবো। এখানে আমরা একটা ব্রাউজার সাইন ইন করবো, যে কোনো ব্রাউজারের যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট আমরা সাইন করতে পারি এখানে, যেটার আমাদের পাসওয়ার্ড জানা আছে। যে জিমেলটা এখানে দেবো, সেই জিমেলটা এই সেটটাতে সাইন হয়ে যাবে। ফোনটাকে আবার রিস্টার্ট করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।